আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসমাতুল কুকেন আমি আসমাতুল বরাবরের মতো আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা দুই মাস দিয়ে শীতের একদম কই তরকারি নতুন নতুন তাজা তাজা তরকারি আর শীতকালে সত্যিকারই কথা বলতো শীতকালে সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার আমার বিশেষ করে কই তরকারি রেখা তারপরে বিভিন্ন সবজি ফুলকপি বাঁধাকপি এই সবজিগুলি খুব মজা লাগে তো আজকে ছোটো করে আমি বরাবর মতো একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম অবশ্যই রেসিপিটা দেখলে আপনাদের উপকার হবে এটা আমার রান্না করলাম ঘরের জন্য তো রেসিপিটা কী কী সেটাই দেখাবো তো প্রথমে আমি একটা কদিতে তেল দিয়ে দিলাম এখানে আমি কিছু মাছ আমার যেহেতু মাছ ছেলে তিনজন আর এটা আমার ঘরে রান্না আবারও বলি আমরা মাছ ছেলে খাওয়ার জন্য ঘরে রান্না করলাম তো সেই ক্ষেত্রে আমি একটু শেয়ার করলাম আমার রান্না চ্যানেলে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই তো আমার মাছটা একটু হালকা ভাজা দিয়ে নিলাম হালকা ভাজা দিয়ে মাছ নিলে কিন্তু আমার বাচ্চারা বেশি পছন্দ করে আর আপনারা চাইলে কাঁচা একটু রান্না করতে পারেন যা যেরকম ভালো লাগে সেটা করতে পারেন তো এখানে আমি আরেকটা এখানে নিয়ে নিলাম এখানে রসুন ফ্রাইজ আদা যেইটুকু আমার বাটা ছিল সেগুলি দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম বরাবর মতো যারা যারা নতুন রান্না করেন তারা তারা কিন্তু একসাথে আমরা ব্ল্যান্ডারে কিন্তু এখন মানুষ আলাদা আলাদা কিছু করে না আমি একটা ব্লেন্ডারে নিয়ে সব কিছু ব্লেন্ড করে ফেলি তো এখানে হলুদ মো দিলাম আমার মরিচের মাত্রাটা আমার খুব একটু কম দাও হয় যেহেতু আমার ছোট্ট বিবি আছে যারা যারা চান মরিচ একটু কম দিতে পারেন এটা হলো ধনিয়া গুঁড়া আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর আমি সবসময় ধনিয়া গুঁড়া মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দাদুনি ব্যবহার করি আদনি ব্যবহার করলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি রেখাটাতে প্রথম ফার্স্টে একটু ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি আর এই তরকারিটা কিন্তু আমার ছোট্ট ছেলে ছোট ছোটো বিচি থাকে দেখাইতে অনেক ভালো লাগে অনেক পছন্দ করে তো অবশেষে আমি মাছ সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নিব হালকা একটু সিদ্ধ করে নিব আর সব সময় মাথায় মনে রাখবেন যে সবজি বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না বেশি সিদ্ধ করলে সবজি খেতে ভালো লাগে না হালকা সিদ্ধ সবজি খেতে অনেক মজা লাগে তো আমি প্রথমে সবজিটাকে কষিয়ে নিয়েছি তারপরে দেন একটু সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি যেই পরিমাণে আমার মাছ সিদ্ধ হবে বাকি সবজি সিদ্ধ হবে ওই পরিমাণ করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর আবারও বলি এটা আমার ঘর আনা রান্না ঘরে না সবসময় তো আর আরকম করা হয় না কিছু সময় আমি মাছের যেটা আমরা রুই মাছ কাতল মাছ বলি একটু মাছ বা যে বোনা করি তারপর কিছু সময় কিন্তু আমরা একটু ঝোল ঝোল রান্না করলেও ভালো লাগে তো আমি এখানে কিছু জিদার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আজকে আমি কোনো ধন্য পাতা দিব না আর সবচেয়ে বড়ো কথা হলো ধনিয়া পাতা বাসায়ও নেই আর আজকে নিয়ত কিছু ধন্য পাতা দিয়ে করবো না ধনিয়া পাতাটা সবসময় খেতে ভালোও লাগে না তো সব কিছু শেষ কথা আজকে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপরে জিদার গুঁড়ো দিয়েছি ধনিয়া জিদার গুঁড়ো দিয়ে মাছটা রান্না করছি তো এটা আমার রান্না রান্না রান্নাটা আমি সবজিটা আবাদও বলি একটু শক্ত শক্ত থাকবো দেখতে ভালো লাগবো খেতেও ভালো লাগে আমি কোন সবজি কিন্তু একেবারে শেষ করি না তো আমার রান্নাটা এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবে না সবাই আল্লাহ